বর্তমান সরকারের সব বাজেটে মেগা প্রকল্পের ঘোষণা এলেও এবার কিছুটা ব্যতিক্রম। চলমান প্রকল্পগুলোকেই গুরুত্ব দিয়ে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, পদ্মার রেল সেতু ও মেট্রো রেল। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ায় চলমান প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কোনো সমস্যাই হবে না। লালা নওশিনের রিপোর্ট। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে উন্নয়ন প্রকল্পে মিতব্যয়িতা ও অপচয় কমানোর উপর গুরুত্ব দিয়েছে সরকার। 2022-23 অর্থ বছরের বাজেটে এডিপির আকার বাড়লেও কমেছে নতুন প্রকল্পের সংখ্যা। উন্নয়ন প্রকল্পগুলোর ক্ষেত্রে কেবল গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে। সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ফার্স্ট ট্র্যাকভুক্ত 8 প্রকল্পের শুরুতে রয়েছে স্বপ্নের পদ্মা সেতু, যা 25 জুন চালু হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল উন্মুক্ত হবে অক্টোবরে। ডিসেম্বরে রাজধানীর দিয়াবাড়ি আগারগাঁও অংশে চলবে মেট্রো রেল। এ 3টি সহ 8টি মেগা প্রকল্পের কাজ মহামারীর মাঝেও চলমান রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থায়। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া প্রকল্পগুলোর মধ্যে নতুন করে সর্বোচ্চ 13,395 কোটি টাকা পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একে একে বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন দেখবে বাংলাদেশ। তবে সবার দৃষ্টি এখন পদ্মা সেতুর দিকে। তো কয়েক বছর যাবৎ আমরা দেখতেছি প্রত্যেকটা প্রজেক্টের বাজেটের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমাদের প্রকল্পের সমাপ্তির সময়টা কমে আসছে। আর বিশেষ করে পদ্মা সেতুতে আমরা কখনোই বাজেটের অভাব ফিল করি না। গভর্নমেন্ট আমাদেরকে পর্যাপ্ত টাকা দিয়েছে, সে কাজেই এটা একটা এক্সেপশন। পদ্মা সেতু ফিজিক্যাল কাজ তো শেষ, এখন ফিনান্সিয়াল কাজ আমরা অনেকগুলো করবো নেক্সট। ওই জন্যই বাজেটটা, কারণ এই বছর কাজ শেষ হলে তো আর এই বছর সব পেমেন্ট করা যায় না। প্লাস কিছু লিটিগেশন আছে, ডিমান্ড, ওদের ক্লেম আছে, এগুলোর জন্য ডিমান্ড অনুযায়ী আমাকে টাকা দেওয়া হয়েছে। পদ্মা সেতুর শেষ পর্যায়ের কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে 2,000 কোটি টাকা। চলমান মেগা প্রকল্পগুলোর বেশিরভাগই যোগাযোগ খাতের, তাই 2022-23 অর্থ বছরের এডিপির প্রায় 29% যাচ্ছে যোগাযোগ ও পরিবহনে। এর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 3,702 কোটি টাকা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।